Assalamu Alaykum everyone. I am Atia Farhana from It's Atia's Life. আজকের ব্লগটা হচ্ছে বেসিক্যালি কক্সবাজার ট্যুরের উপর বেস করে একটা ব্লগ। তো আমরা হচ্ছে কুরবানিদের ঠিক তিন দিন পরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হই। তো আমরা এখন এয়ারপোর্টে ওয়েট করছিলাম। আমরা লাউঞ্জে এসে বসলাম, বসে একটু খাওয়া দাওয়া করলাম। তো লাউঞ্জে বেশি কিছু ছিল না, এই তো স্যান্ডউইচ, কফি, বিভিন্ন টাইপের বিস্কিট, ওয়েফার এগুলাই ছিল। তারপর একটু খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে প্লেনের জন্য আমাদেরকে ডাক দেয় উঠার জন্য। তো আমরা হচ্ছে এই তো গাড়িতে উঠলাম, আমাদেরকে প্লেনের কাছে নিয়ে যায়, তারপর হচ্ছে আমরা আমাদের সিটটা নেই। এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো আর, মানে মনে হচ্ছে যে আমরা মেঘের মধ্যে হচ্ছে ভাসছিলাম। তো মনে হচ্ছিল না যে প্লেন চলছে, মনে হচ্ছে যে জাস্ট আমরা এক জায়গায় স্টপ হয়ে আছি আর মেঘগুলো যাচ্ছিল। তো এই তো এয়ারপোর্ট থেকে নামার পরে আমার দেবর আসে আমাদেরকে নেওয়ার জন্য, আর আমার শ্বশুর শাশুড়ি দেবর ঈদের পর দিনই কক্সবাজার চলে আসে। তো আমরা সামহাও কিছু কারণে আমরা ঈদের তৃতীয় দিনে হচ্ছে কক্সবাজার আসি। আমরা হোটেল সি প্যালেসে উঠি, আর এই তো আমরা হচ্ছে অনেক এনজয় করছিলাম। আমার ছেলে তো অনেক খুশি ছিল, এদিক ওদিক শুধু দৌড়াদৌড়ি করছিল। এটা হচ্ছে ওর ফার্স্ট কক্সবাজারে ভিজিট করা। তো এই তো আমাদের রুমটা অনেক সুন্দর ছিল, ওয়েল ফার্নিশড ছিল। আর এই তো বেলকনি, তো আমার ছেলে ও প্রথম সি বিচ দেখে এবং অবাক হয়ে তাকিয়েছিল অনেকক্ষণ, আর ওর তো এমনিতে অনেক পানি পছন্দ, তো অনেক এনজয় করেছে। এটা হচ্ছে নেক্সট আরেক দিনের ভিডিও। তো আমরা হচ্ছে সন্ধ্যার সময় মারমেড ক্যাফেতে যাই, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, সাথে আমার একটা ফ্রেন্ডও ছিল, তারপর আরও কয়েকজন ছিল। আমরা একসাথে হচ্ছে মারমেড ক্যাফেতে যাই ডিনার করার জন্য। তো পরিবেশটা অনেক সুন্দর ছিল। তো আমি সাজেস্ট করবো এখানে যদি কেউ যান তাহলে অবশ্যই বিকালে যাবেন বা এর আগে যাবেন, তাহলে ভিউটা আরও সুন্দরভাবে এনজয় করতে পারবেন। আমরা হচ্ছে সন্ধ্যার সময় যাই, তো সব কিছু অন্ধকার ছিল, ভালো মতো ছবিও তুলতে পারিনি। ঘুরে ঘুরে দেখছিলাম, এত সুন্দর পরিবেশ ছিল, ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর করে লাইটিং করা ছিল, এক এক সেকশনে হচ্ছে এক একটা আইটেমের স্টল ছিল। এই পাশটাতে ছিল হচ্ছে জুস বার, আর এই পাশটাতে হচ্ছে ডিনার করার ব্যবস্থা ছিল। সামনেই হচ্ছে বিচ, তো আমরা অন্ধকারের কারণে ওই সাইডটাতে যেতে পারিনি। এই তো হেঁটে হেঁটে দেখছিলাম আমরা আর এনজয় করছিলাম। কিছুক্ষণ পরেই হচ্ছে আগুন নিয়ে ডান্স দেখানো শুরু করে দিয়েছিল ওনারা, তো দেখতে অনেক ভালো লাগছিল, অন্যরকম একটা পরিবেশ ছিল। আর এরকম খেলা সাধারণত সচরাচর দেখা যায় না, তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আমরা সবাই অনেক বেশি এনজয় করছিলাম। আর এটা হচ্ছে আমাদের কক্সবাজারের তৃতীয় দিনের ভিডিও। আমরা হচ্ছে লাবণী বিচ থেকে ইনানি বিচে ঘুরতে যাই। ইনানি বিচে মানুষ অনেক কম ছিল, সেই জন্য অনেক ভালো লাগছিল। লাবণী বিচে সাধারণত অনেক মানুষ থাকে, সেই জন্য ভিউটা ভালোভাবে এনজয় করা যায় না। আমরা একটু বাইরে ঘোরাঘুরি করা শেষ করে একটু ফটো সেশন করে তারপর হচ্ছে ডিনারের জন্য চলে যাই। ডিনার শেষ করে হোটেলে আসি, তারপর আমার একটা ফ্রেন্ড আসে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর এনজয় করছিলাম।
আমরা আসলে কক্সবাজার 8 দিন ছিলাম, তো অনেক ভালো লেগেছিল, অনেক এনজয় করেছিলাম, আসতে মন চাচ্ছিল না, তারপরও তো আসতে হবে অবশ্যই। আর এই তো আমাদের কিছু ছবি, ছবিগুলো দেখি আর সেই স্মৃতিগুলো মনে করি। এই কক্সবাজার ট্যুরটা আমার আর আমার হাজব্যান্ডের জন্য অনেক বেশি স্পেশাল ছিল, কারণ হচ্ছে আমরা আমাদের ছেলের সাথে প্রথম কক্সবাজারে ঘুরতে যাই।